बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम बिस्मिल्लाहि मज़रेहा मुर्साहा इन्ना रब्बिला गफूरुर रहीम। महान अल्लाह रब्बुल आलमीनेर नामे यात्रा शुरू करलाम। आमादेर सबार उचित एभावेई जार जार धर्म अनुजायी तार सृष्टिकर्ताके स्मरण करे जे कोनो काज शुरू करा बा यात्रा शुरू करा। तो आमी रेगुलर ए जिनिसटी करी। फोने कथा बोलसे आस्ते 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 किन्तु पिछनेर खबर नाई। तो अस्सलामु आलैकुम सबाइके असंख्य धन्यवाद। सबाइके स्वागत जानाच्छि आमारे आजकेर ए भिडियोते। होयतो एटी होते जाच्छे आमार प्रथम कोनो भिडियो आपलोड करा होबे। तो आमार खूब एकटा इच्छा छिलो, खूब माने मनेर मध्ये एकटा इच्छा पोषण करतम दीर्घदिन थेकेई। तो आल्टिमेटलि सेटा फाइनालि आज पूरण होते जाच्छे। आमार इच्छाटा छिलो एरकम निजेर किछु चिंता भावना निजेर किछु अभिज्ञता से भालो होक बा खराब होक सेसब एकटा प्रकाश करार जन्य एकटा प्लैटफर्म खुजछिलाम। तो आमार काछे एटी मने सबथेके भालो मने हलो। আসলে এমনি সময় তো আর সময় করে উঠতে পারি না, একটা কর্ম ব্যস্ত একটা দিন থাকে আমাদের সবারই, কম বেশি কাজ কাম থাকে। কারণ পেট চালাতে গেলে তো কাজ করতেই হবে সবারই। তো সেরকম সিচুয়েশনে তো আসলে সারা দিনের মধ্যে আমি সময় পাই না কথা বলার বা। তো আমার কাছে সবথেকে ভালো সময় মনে হয়েছে যে এরকম চলার পথে যাত্রা পথে হ্যাঁ চলতে চলতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করা বলা। তো যেহেতু আমার চিন্তাভাবনা আপনাদের সাথে শেয়ার করতে চাই, তাই হয়তো আমার এই চ্যানেল বা পেজ বা যাই হোক সেটির নাম হবে মামুস থটস। চেষ্টা করব আমার পজিটিভ চিন্তাভাবনা গুলো আপনাদের সামনে তুলে ধরার রেগুলার নিয়মিত যতটুকু পারি, সময়ের সাথে কুলিয়ে তাল মিলিয়ে যতটুকু করতে পারি। তো আমি আসলে একটা সময় মনে করতাম মানে স্পোর্টসকে আমি এতটা ভালোবাসতাম, নিজে খেলতে পারতাম না কিন্তু সব ধরনের খেলাধুলার প্রতি খুব আগ্রহ ছিল আমাদের এই ছোটোবেলায়। যেমন ছোটোবেলায় তো আসলে এন্টারটেনমেন্টের খুব মানে বেশি মানে অপশন ছিল না, খেলাধুলাই ছিল আমাদের একমাত্র আসলে অপশন। সব যখনই সময় পেতাম কোনো না কোনো খেলার মধ্যে লেগে যেতাম। পরে তখন একটু বয়স হতে শিখলাম, বয়স হলো বা খেলাধুলা একটু শিখলাম, তখন হাই হাই আজ শনিবার কে বলবে কী অবস্থা রাস্তার, তারপরে ক্রিকেট খেলা, ফুটবল খেলা, ব্যাডমিন্টন খেলা এগুলো আসলে দেখতে খুব ভালো লাগতো। তো খেলতে অতটা ভালো পারতাম না, তো তেমন সুযোগ সুবিধা হয়তো ছিল না তা তখনকার সময় আমাদের। কিন্তু এই খেলাগুলো খুব এনজয় করতাম। তখন পুরো এক একটা ম্যাচ রেডিওতে শুনে ফেলতাম, পুরো একটা 50 ওভারের একটা ম্যাচ। ফুটবল যখন ক্রিকেট খেলা মানে আস্তে আস্তে যখন ICC চ্যাম্পিয়ন হয়ে যখন বিশ্বকাপে প্রথমবার 99 সালে হ্যাঁ সেসব সময় কথা। তো এখনও আমি খেলাধুলার প্রতি খুবই উল্টে এসে মামা ও মামা তোমাদেরকে কে আটকাবে বলো মামা তোমাদের। তো
আমার পায়ে দেখছো, আমার পায়ে তো বাদাই দিলে। তো আমি যেখানে ছিলাম সেটি হচ্ছে খেলাধুলা। তো সেরকম খেলাধুলার কথা কেন উঠালাম আজ আমি, কারণ আজ শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের মূল পর্ব। আজ সব সম্ভবত অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের একটা ম্যাচ দিয়ে শুরু হবে আমাদের বিশ্বকাপের যে ইয়েটা। আর আমাদের প্রিয় দেশ বাংলাদেশ, খুশির খবর যে অনেক শঙ্কার পরও ফাইনালি আমরা বিশ্বকাপে যেতে পেরেছি। আল্লাহর কাছে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের ক্রিকেটারদেরও ধন্যবাদ জানাচ্ছি। যা হোক, যেমন তেমন করে হোক, শঙ্কা কাটিয়ে হলেও তারা ফাইনালি মূল পর্বে জায়গা করে নিতে পেরেছে। তো এই জন্য একটু আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করছে আমার ভিতরে। আমি আমরা আমার আমার মতন এরকম বাংলাদেশের অগণিত দর্শক সবাই খুবই খুশি আমি মনে করি। বুঝলাম এত জ্যাম কেন আজকে। কিন্তু আমাদের যেহেতু আমরা আসলে মধ্যবিত্ত লোক, আমাদের পক্ষে তো সম্ভব না আসলে মূল স্টেডিয়ামে যে আসলে খেলা উপভোগ করা। তা আমাদের প্রধান একটা দেখার ইয়ে হচ্ছে ছোট পর্দা, হয়তো টেলিভিশনে। আর টেলিভিশনে যে আসলে একটা সময় আসলে আমরা স্টার স্পোর্টসে আসলে খেলাগুলো দেখে বা টেনিস স্পোর্টসে খেলাগুলো দেখে যে একটা এনজয় করতাম আমরা আসলে তাদের যে কোয়ালিটিগুলো, ইভেন যে তাদের যে মানে বিফোর বা আফটার ম্যাচ যে কিছু ইয়ে ছিলগুলো ছিল, রিভিউগুলো ছিল, এগুলো খুব এনজয় করতাম মাঝে মাঝে, খুব ভালো লাগতো দেখতে তাদের উপস্থাপনা, তাদের স্টুডিও, সব কিছু আসলে ইয়ে ছিল। কিন্তু বাংলাদেশ সরকারের একটা নীতির কারণে আমরা সেগুলো থেকে বঞ্চিত হচ্ছি, খেলাটাগুলো দেখা থেকে। সেরকম মানের খেলা আমার আসলে কেন জানি, হয়তো অনেকে দ্বিমত পোষণ করতে পারেন জাতীয় তাভেদে, হ্যাঁ জাতি মানে দেশের কল্যাণে, আমার দেশের লাভ লসের সাথে আমার কোনো আসলে ইয়ে নাই। কিন্তু অবশ্যই সবাই চায় আমরা দেশের যাতে লাভ ভালো হোক সেটাই হোক, কিন্তু মানুষের যে চাহিদা সেদিক থেকে তো খেয়াল রাখতে হবে, তাই না? আমাদের বিকল্প সৃষ্টি না করে আমাদেরকে হঠাৎ করে মানুষের একটা অভ্যস্ত হয়ে গেলে, একটা মানুষের একটা জিনিসের প্রতি মানুষ যখন অভ্যস্ত হয়ে যায়, তো সেখান থেকে হঠাৎ করে তাদেরকে মানে ফিরিয়ে আনা, হ্যাঁ এটা কিন্তু খুবই একটা আমার কাছে তো খুব বেদনাদায়ক লাগছে জিনিসগুলো। অন্য সব চ্যানেল বন্ধ করে দিল, বাচ্চাদের কিছু কার্টুন চ্যানেল বা স্পোর্টস চ্যানেলগুলো তো আসলে বাংলাদেশের তো এরকম বিকল্প নাই তেমন, ঠিক আছে? যা আছে আসলে সেগুলো থাকবে, যা আছে আমাদের টি স্পোর্টস বা জি টিভি যেটাই আছে তা সেগুলো থাকবে, থাক যদি তাদের সাথে কোয়ালিটির ইয়ে করে টিকে থাকতে পারে, কম্পিটিশন করে টিকে থাকবে, ভালো, যার যেটা ভালো লাগে সে সেটা দেখবে। কিন্তু এই অপশনগুলো বন্ধ করে দেওয়াতে আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে আমি খুবই হতাশ। আমি আকাশ ডিটিএস লাগিয়েছিলাম শুধুমাত্র এই খেলাটিকে উদ্দেশ্য করে, এই খেলাটিকে উদ্দেশ্য করে। তারপরে রাত্রে যে বিভিন্ন সময় ফুটবল ম্যাচ থাকে, চ্যাম্পিয়ন্স লিগ বা ইপিএল যে লিগগুলো থাকে, এগুলোর ফুটবল খেলা এইচডি চ্যানেলে দেখতে অন্যরকম একটা, সেগুলো থেকে আমি আপাতত আমরা সবাই বঞ্চিত আছি। হয়তো অনেকেই স্টার জলসা বা জি টিভি জি কি জি বাংলা না কি বলে এসব চ্যানেল নিয়ে আসলে ক্ষুব্ধ ছিল, তাদের ফ্যামিলির মহিলারা দেখতো বা সংসারে আরও কী দেখি প্রবলেম সৃষ্টি হতো, এগুলো আসে যার যার প্রবলেম মানে এসে। কিন্তু এইসব অধঃপতনের কারণে একমাত্র টিভি চ্যানেলকে দায়ী করা আমার মনে হয় ঠিক না। এগুলো আসলে যার যার চিন্তাভাবনার ব্যাপার। ক্রাইম পেট্রোল দেখে যারা যে মানসিকতা তারা সেটা খুঁজেই নেবে, বুঝলেন? যারা যে মানসিকতা ক্রাইম পেট্রোল দেখে কেউ সতর্ক হয়, আবার কেউ মানে ক্রিমিনাল মানে কীভাবে অপরাধ করবে সেইগুলোর রাস্তা খুঁজে বের করে। তা এখন যারা ক্রিমিনাল করতে চাইবে অ্যাকচুয়ালি, যারা যাদের মন মানসিকতা সেরকম, তারা ক্রাইম পেট্রোল কেন, বিশ্বের হাজারো এরকম সিরিজ আছে, ক্রাইম থ্রিলার আছে, সেখান থেকেও তারা এখন আসলে কিন্তু বেছে নিতে পারে। হ্যাঁ, এই যে সহজীকরণ একটা আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর যে ট্রাফিক কি ক্রাইম পেট্রোল দেখে অপরাধ করা শিখেছে, আরে ভাই
ক্যাম্প পেট্রোল হওয়ার আগে কি আমাদের দেশে অপরাধ হতো না? হ্যাঁ, এগুলো আসলে ভুয়া কথা। এগুলো এগুলো যারা চোর তারা চুরি করবে, যারা খুনি তারা খুন করবেই। হ্যাঁ, এখন এই যে মানে কীভাবে খুন করবে, কি করে ই করবে, এগুলো আপনি ক্রাইম প্যাটার্ন না থাকলেও আপনি গুগলে সার্চ দিলেন, এর হাজারো ওয়ে আপনার সামনেই। আপনি সুইসাইড করবেন, কী কীভাবে সুইসাইড করা যায় গুগলে সার্চ করেন, আপনি পেয়ে যাবেন। ভাই এগুলো নিয়ে আসলে কারোর, কিন্তু আমাদের এই যাক সে শব্দটা ব্যবহার নাই করি, কিছু কিছু ইউটিউবারকে দেখি আমাদের দেশের জনগণকে একটা খুব সুন্দর একটা নাম দিয়েছে। হ্যাঁ, তা সেসব আমি নাই বলি, সবার মুখে আসলে সব কিছু শোভা পায় না, সব কিছু ভালো লাগে না শুনতে। পুলিশ ভাই আমার, তারা খুব জরুরি কাজে উল্টা রাস্তায় যাচ্ছে, সমস্যা নেই, যেতেই পারে। অ্যাম্বুলেন্স বা ফায়ার ব্রিগেড বা পুলিশ, তাদেরকে আসলে এই ইয়ে অথরাইজেশন দেওয়া আছে যে তারা যে কোনো মুহূর্তে তা ইমার্জেন্সির কারণে তারা যে কোনোভাবে মুভ করতে পারে। এগুলো নিয়ে আসলে প্যানিক হওয়ার কিছু নাই। অনেকে এগুলো নিয়ে ট্রোল করে, পুলিশের কোনো ইয়ে নাই, এ নাই, সে নাই। তো যেটা বলছিলাম, আমাদের মানসিকতা কেমন সেটা দেখতে হবে। হ্যাঁ, অপরাধ কয় রকমের হয়, এখন আমি কোনো অপরাধ বিজ্ঞানী না, তারপরে আমি সাধারণভাবে যে জিনিসটি বুঝি, অপরাধ দুই, একটা হচ্ছে যে পরিকল্পিত অপরাধ, আর একটি হচ্ছে হঠাৎ, হ্যাঁ, বাই চান্স ঘটে যাওয়া কিছু অপরাধ। ঠিক আছে, তো যারা আসলে প্ল্যানিং করে অপরাধ করবে তারা ভাই, তাদের জন্য ক্রাইম পেট্রোল বলেন, জি বাংলা বলেন, স্টার জলসা বলেন, এগুলো কিছুই না, এগুলো এগুলো কিছুই না এগুলো। হ্যাঁ, আপনি এর থেকে আপনি দেশের মানে কোরিয়ান বা রাশিয়ান তারপরে হলিউডের অনেক সিরিজ পেয়ে যাবেন এরকম ক্রাইম থ্রিলার, যার থেকে মানুষ আরও ভালো ভালো আরও ভয়ঙ্কর আইডিয়া পেয়ে যাবে। ঠিক আছে, তো সুতরাং এসব তো ক্রাইম পেট্রোল বলেন আর ওই সিআইডি বলেন আর এগুলো বলেন, এসব মানে দোষারোপ করে আসলে লাভ নাই। ভালো করতে হবে আমাদের সামাজিক ব্যবস্থা, হ্যাঁ, পারিবারিক যে আসলে মূল্যবোধ, এগুলো কী বলে যেটাকে, কী শব্দ ব্যবহার করে সেটাকে, যেটাকে আপনার এগুলো রিএস্টাবলিশ করেন, সে অন্যকে আসলে দোষারোপ করে কিছু হবে না। আর একটা যেটা আছে, হঠাৎ করে যে ঘট অপরাধগুলো হয়ে যায়, যেগুলো আসলে এগুলোর প্রতি আসলে মানুষের নিয়ন্ত্রণ থাকে না, হয়ে যায়, জাস্ট হয়ে যায়। হ্যাঁ, রাগের মাথায় মানুষ অনেক কিছুই করে, সেই জন্যই তো আমরা মানুষ এবং ভুল ভ্রান্তি অপরাধ এগুলো তো হবেই, তার জন্য আইন শৃঙ্খলা ব্যবস্থা আছে। আর এসব কিছু আটকাতে গেলে, হ্যাঁ, আপনার বিচার ব্যবস্থাকে ঠিক করতে হবে। হ্যাঁ, মুখ দেখে যতদিন আপনারা বিচার করতে যাবে ততদিন আসলে এই সমস্ত থেকে পরিত্রাণ পাওয়া অতটা সহজ হবে সাফল্য আমি মনে করি। চলে আসলাম আসাদ গেট সিগন্যালে, এই যে যাক মাশাল্লাহ, তারা ডানে যাওয়ার জন্যে ইন্ডিকেটার দিয়েছে, খুব ভালো একটা জিনিস। ট্রাফিক বিষয়ে মানুষের জ্ঞান থাকা এবং সেটা মেনে চলার ধৈর্য থাকা খুবই জরুরি। প্রতিদিন যে নতুন নতুন অ্যাক্সিডেন্টের মানে যে ফুটেজ দেখি, ভয়ানক ভয়ানক সব ফুটেজগুলো। আর এই রিক্সাওয়ালাম আমরা মাশাল্লাহ রাস্তার মাঝখান দিয়ে, তো মাঝে মাঝে চলতে দেখা যায়। তো যাই হোক, তো যে 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 জায়গাটিতে ছিলাম আমি, যে যারা আসলে বাই চান্স যে আসলে মানে পরিস্থিতির শিকার হয়ে যে অপরাধগুলো হয়ে যায়, সেগুলো আসলে কোনোভাবেই কোনো দিক দিয়ে আপনি সেটাকে ফ্রেমের মধ্যে আনতে পারবেন না। হ্যাঁ, এগুলো আসলে ঘটনা প্রবাহে হয়ে যায়, সেগুলো ভিন্ন কথা, এগুলো ওনাকে এদেরকে আসলে হিসেবে অপরাধী হিসেবে ট্রিট করা উচিত না। হ্যাঁ, এগুলো আসলে তদন্ত কমিটির, তদন্তকারী বাহিনীর, হ্যাঁ, তদন্ত করে দেখা উচিত আসলে কোনটা আসলে পরিকল্পিত আর কোনটি আসলে মানে পরিস্থিতির শিকার কারা, এসবগুলো তাদেরকে আলাদা করে। যারা আসলে প্রকৃত আসলে ওইভাবে সহজাত অপরাধী না, তাদেরকে আসলে ভিন্ন দৃষ্টিতে দেখে তাদেরকে লাইনে আনা। তবে হ্যাঁ, যদি অন্যায় হয়ে যায় একটা, তা তো প্রায়শ্চিত্ত করতেই হবে। তো ঠিক আছে, প্রায়শ্চিত্ত তো করতে হবে, তো যে কিন্তু তাদেরকে আসলে ওইভাবে অপরাধী হিসেবে ট্রিট করে তাদেরকে আরও বড় অপরাধের দিকে ধাবিত করা আসলে কোনো মানে হয় না। তাদেরকে
হ্যাঁ, তাদেরকে কাউন্সিলিং করে আমি মনে করি সোজা পথে আবার আনা সম্ভব। কিন্তু এইসব ভয়ঙ্কর যারা আসলে কুবৃত্তি পোষণ করে মানুষের মনের মধ্যে, হ্যাঁ, যাদের সব মানে স্বভাবটাই হয়ে উঠেছে অপরাধ করে, আর আমাদের দেশে বিশেষ করে ঢাকা শহরে যে এমন কোনো অপরাধ নাই, আমি তো কই এই যে এ পার্টি, এই অজ্ঞান পার্টি, অজ্ঞান এগুলো কারা, কোন কোন কিরাম পেট্রোল থেকে শিখেছে এরা? হ্যাঁ, একটা দুটো পরকিয়া দেখে বা একটা দুটো এটা দেখে কিরাম পেট্রোলের দোষ দিয়ে, আরে পরকিয়া কি আমাদের দেশে নতুন আসছে নাকি? হ্যাঁ, আজকে তো নতুন কিছু না এগুলো, পরকিয়া তো আজকে নতুন কিছু। হ্যাঁ, এই যে খুন খারাপ এগুলো আমাদের দেশে নতুন কিছু। তো যাই হোক, এসব ইয়েগুলো বাদ দিয়ে যার যেটা দেখতে ইচ্ছে চায় তাকে সেটা দেখতে দেওয়া উচিত। যে ভালো হওয়ার সে হবেই, আর যে শালা খারাপ হওয়ার সে ওইভাবে হবে। আপনি আশেপাশের পরিবেশটা আসলে কেমন রাখছেন সেটা দেখতে হবে। মানুষ কয়েক ঘন্টা টিভি দেখে, টিভি দেখে বা আসলে কয়েক ঘন্টা মনোরঞ্জনের জন্য কিছু সময় দেখে। তো সরকারের আসলে এসব করা, আর যে ব্যবসায়িক চিন্তাভাবনা বিজ্ঞাপন বিজ্ঞাপন করতেছে, আরে মানুষ রিমোট হাতে নিয়ে বিজ্ঞাপন দেখে নাকি কেউ আজকাল? রিমোট হাতে নিয়ে বিজ্ঞাপন দেখার সময় আছে নাকি মানুষের? তো চ্যানেলটা অতি সত্বর চালু করে দিলে মনে হয় আমার কাছে, আমার মতন অনেক যারা আছে যারা বিশেষ করে স্পোর্টস প্রেমী, স্পোর্টস লাভার যারা আছে তাদের জন্য খুবই একটা ভালো একটা ইয়ে হবে। আর যারা আসলে এগুলো বন্ধ করার পক্ষে আছেন থাকতে পারেন, আপনারা সবাই আপনাদের মতামত দেওয়ার আপনাদের অধিকার আছে। হ্যাঁ, সেটা গভর্নমেন্ট কীভাবে কী করবে, আমার মতে এগুলো চালু করে দেওয়া উচিত, খেলাগুলো যেন আমরা ভালোভাবে দেখতে পারি। এটাই, আমিও আমার কর্মস্থলের খুবই কাছাকাছি অলরেডি এসেই গিয়েছি, খুবই অল্প সময় আছে আমাদের সময়ের মধ্যে। তো আজকের এই ভিডিও, প্রথম এই ভিডিওতে আশা করি আপনাদের সাড়া পাবো আমরা, এবং আস্তে আস্তে আমি রেগুলার ইয়ে দিতেই থাকবো যে ভিউ কেমন আসুক না আসুক, এগুলো আসলে আমি কিছু ইয়ে করি না, কারণ আমার কোনো রেভিনিউ এর থেকে রেভিনিউ পেতে হবে আমার এমন কোনো চিন্তাভাবনাও নাই। বাস আমার এটা তো একটা ইচ্ছা ছিল এটাই, যে আমি আমার মনের কথাগুলো বলার একটা যে স্পেস বা একটা প্ল্যাটফর্ম যে খুঁজছিলাম সেটা হয়তো আমি বের করতে পেরেছি। সিগনাল মনে হয় ছেড়ে দিয়েছে, জানি না একবারে পার হতে পারবো কি না। যদি একবারে পার হতে না পারি তাহলেও পার হয়ে একটা কৌশল আছে, আইনের মধ্যে থেকেই, আইনের মধ্যে থেকেই আমরা পার হতে পারবো বলে আমি বিশ্বাস করি। হ্যাঁ, কোনো রকম নিয়ম না ভেঙেই, ভেঙেও আমি এই সিগন্যালটাকে ক্রস করতে পারবো যদি বন্ধ করে দেয়, না মনে হয় পায়ে নিতে পার হয়ে সোজাসুজিভাবে পার হয়ে যেতে পারবো। ভাই আস্তে মারিস না, ও এই যে অর্ধেক রাস্তা ব্লক করে ফেলে অলরেডি। যদি দুই হাত পিছনে থাকে এরা, এদেরকে মহাভারত অশুদ্ধ হয়ে যায় এদের, আজ পর্যন্ত এটা আমার মাথায় আমি ঢোকাতেই পারলাম না। হ্যাঁ, যদি দুই হাত পিছনে থাকে এরা, জাস্ট দুই হাত বা দুই হাত আগে এসে এরা কী অ্যাচিভ করে নেয় ওদের জীবনে? হ্যাঁ, ওই দেখো দেখো কীভাবে রাস্তায় নামছে, দেখো ব্যান্ডটা, ঠিক আছে, এই সমস্তর জন্যে ভালো লাগে না রাস্তায় নামতে। আর দেখ, অবশেষে অনেক কথা হলো, আমি চলে আসলাম। দেখেন, আপনারা তো দেখে বুঝতে পেরেছেন কোথায় আমি এসেছি। দেখাবো আমার যে কর্মস্থলের যে আমি আমার কী কাজ, আমি কী করি, এ সমস্ত নিয়েও কথা বলবো, যেহেতু এটা আসলে কোনো শুধুমাত্র কোনো মোটো ব্লগিং না কিছু না, আমি শুধু সময় পাই যখন আমি রাস্তায় থাকি ততক্ষণই আসলে কথা বলার সময় পাই। যখন আমি আমার অফিসে থাকি বা শোরুমে থাকি ততক্ষণে কথা বলার আসলে এমন সময় পাই না। আবার যখন বাসায় যাই তখন ফ্যামিলিদের সাথে সময় কাটাই, তখন আসলে একা একা থেকে কথা বলা যায় না। তাই তো ভালো আছেন, ঠিক আছে তো নাম্বার ভাই? পার্কিং টিকিট নিয়ে ফেললাম, এখন পার্কিং করে
বেশিরভাগ মানুষ হয়তো বুঝেই ফেলেছেন আমি আসলে কোথায় আসলাম। আসলে আসলে এটার পরি আলাদা করে পরিচয় করে দেওয়ার মতন কিছু না। তো সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করব। দেখা হবে অন্য দিন অন্য কোনো ভিডিওতে। আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো না লাগলে একটু দেখুন, দেখতে থাকুন, আমাকে উৎসাহ দিন, হয়তো চেষ্টা করতে করতে একদিন ভালো হয়েই যাবে। আল্লাহ হাফেজ, বাই।